সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুধের গ্রাম হিসাবে খ্যাত রেশমবাড়ি। পোতাজিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের এই রেশমবাড়ি গ্রামটির চারপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ দিয়ে ঘেরা। পশ্চিম অংশে বিস্তীর্ণ বাথান ভূমি। প্রায় 5,000 জনসংখ্যার এই রেশমবাড়ি গ্রামে ভোটার রয়েছে 1900 জন। একসময় এই গ্রামের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও দুগ্ধ শিল্প বদলে দিয়েছে এই গ্রামের আর্থসামাজিক প্রেক্ষাপট। ফলে দুধের গাভী লালন পালন এ গ্রামের অর্থনীতির চাকাকে রেখেছে সচল। তাই রেশমবাড়ি গ্রামের সবাই পরোক্ষ প্রত্যক্ষভাবে দুগ্ধ গাভী লালন পালন করে থাকেন। প্রতিটি বাড়িতেই রয়েছে দুগ্ধ গাভীর খামার। এসব খামার থেকে উৎপাদিত গাভীর দুধ মিল্কভিটা সমবায় সমিতির মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। দুগ্ধ সমবায়ের সংখ্যা রয়েছে প্রায় 300 জন। রেশমবাড়ি গ্রামের মাঝখানে মিল্কভিটার দুগ্ধ সমবায় সমিতির ভবন রয়েছে। দুগ্ধ সমিতিতে সকাল বিকেল 1000 লিটার দুধ সরবরাহ করে থাকে এ গ্রামের খামারিরা। ফলে দুগ্ধ গাভী লালন পালন, দুগ্ধ উৎপাদন বিপণনই রেশমবাড়ি গ্রামের মানুষের পেশায় পরিণত হয়েছে। দুগ্ধ শিল্পের সাথে রেশমবাড়ি গ্রামের পুরুষের পাশাপাশি নারীরাও জড়িত আছে। গাভী ও খামারের পরিচর্যায় ব্যস্ত সময় কাটে গৃহিণীদের। রেশমবাড়ি গ্রামের মানুষ শতভাগ মুসলিম। 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য এ গ্রামে রয়েছে 3টি জামে মসজিদ। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য সেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক ও একটি কবরস্থান রয়েছে। শুষ্ক মৌসুমে যাতায়াতের জন্য পোতাজিয়া থেকে রেশমবাড়ি গ্রাম হয়ে ধলাই নদীর পাড় পর্যন্ত বিশাল জলরাস্তা তৈরি করা হলেও বর্ষা মৌসুমে নৌকাই হয় পারাপারের ভরসা। চারপাশে অথই পানিতে তখন রেশমবাড়ি গ্রামকে দ্বীপের মতো ভাসমান দেখা যায়। রেশমবাড়ি গ্রামের প্রতিটি আঙিনায় তখন বর্ষার ছলছল পানির আশ্রে পড়া মৃদু ঢেউ আঘাত হানতে থাকে। ঢেউ থেকে ভিটে বাড়ি রক্ষায় প্রতিটি বাড়ির চারপাশ ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। রেশমবাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে ইঞ্জিন চালিত ট্রলার নৌকা থাকায় নিত্য প্রয়োজনীয় মালামাল ও গোখাদ্য আনা নেওয়া করা সহজ হয়। বর্ষাকালে চারপাশের নান্দনিক সৌন্দর্য দেখতে নৌকা যোগে অনেকেই ছুটে আসেন রেশমবাড়ি গ্রামে। ফলে দুগ্ধ শিল্প রেশমবাড়ি গ্রামের অর্থনীতির ভিতকেও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। সময়ের সাথে সাথে রেশমবাড়ি গ্রাম আরও প্রসারিত এবং সমৃদ্ধ হয়ে উঠেছে। বেকারত্বের চাপ সামলিয়ে রেশমবাড়ি গ্রামের মানুষ সবাই কর্মব্যস্ত দুগ্ধ গাভী পালন করতে। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি দুগ্ধ গাভীর খামারে আগ্রহী এ গ্রামের তরুণের সংখ্যাও এখন প্রচুর। দুগ্ধ শিল্প ও শাহজাদপুরের অর্থনীতিতে এ গ্রামের সমবায়ী ও কৃষকদের অবদান অপরিসীম। এ গ্রামে প্রবেশ করতে প্রতীক্ষে হাতছানি দিয়ে দেয় গরু নির্গত গোবরের মুঠো। খনিকে গোবরের গন্ধ আপনাকে অস্বস্তিতে ফেললেও এই গোবর যেন গ্রামবাসীর আশীর্বাদ। গোবরের ঘষি জ্বালানি হিসাবে খুব কার্যকর বিধায় আশেপাশে হাটবাজারে এই ঘষি বিক্রি করেও অর্থনৈতিক সমৃদ্ধ এনে দিয়েছে রেশমবাড়ি গ্রামের খামারিদের। দুগ্ধ শিল্পের পাশাপাশি গ্রামের কৃষকরা ইরি বোরো ধান, রবি সরিষা সহ নানা কৃষিপণ্য চাষাবাদ করে থাকে। চারপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ ও গ্রামের চাষাবাদ ও দুগ্ধ শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কখনো চারপাশে সবুজ ধান ক্ষেতের মাঝে বিবর্ণ রেশমবাড়ি, কখনো সরিষার হলুদ ফুলের মাঝে রঙিলা রেশমবাড়ি সত্যি চমৎকার। ফলে শাহজাদপুরের ছোট্ট পশ্চিমের এই রেশমবাড়ি গ্রামটি দিনে দিনে দুধের স্বর্গগ্রাম হিসাবেও বিবেচিত হচ্ছে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।